নমস্কার বন্ধুরা, যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিডিবি কোর্সে অ্যাডমিশন নিতে যায়, তো তারা অনেকেই জানতে চাইছে যে কত টাকা লাগবে, কত মার্কস থাকতে হবে। তো চলো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো, তাহলে জানতে পারবে কত মার্কস থাকতে হবে অ্যাডমিশন নিতে গেলে বিডিবি কোর্সে এবং কত টাকা লাগবে। তো চলুন দেরি না করে ভিডিওটিকে দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ যে বিএ ইন বেঙ্গলি, তো বাংলাতে যদি তোমরা, এখানে যেহেতু পাস কোর্স যেহেতু এখানে হয় না NSOU-তে, তো সেহেতু তোমরা বাংলাতে যদি অনার্স নাও তাহলে তোমাদেরকে 10+2 মানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। কোনো নাম্বারের কিছু নেই, উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা বাংলাতে অনার্স নিতে পারবে। এবং তার জন্য কোর্স ফি তোমাদেরকে লাগবে 6,300 টাকা, এবং এটা হবে 3 বছরের কোর্স ফি। কিন্তু এরপরেও অ্যাডমিশন নয় মানে ভর্তি ফর্ম ফিল সরি মানে এক্সামের ফর্ম ফিল আপ, তো এগুলো নিয়ে আর একটু বাড়বে। তো টোটাল 3 বছরে আশা করি 15,000 টাকার মতো খরচ হবে, এবং অ্যাসাইনমেন্ট সব কিছু নিয়ে। তো তারপরে আসছে বিএ ইন ইংলিশ, যদি ইংরেজিতে অনার্স করো তাহলে এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হলে শুধু হবে না, উচ্চ মাধ্যমিকের সঙ্গে 40% মানে 40% নাম্বার থাকতে হবে ইংরাজিতে, 40% মার্কস ইন ইংলিশ, অর সমতুল্য কোনো পরীক্ষায় বা ভোকেশনাল কোনো কিছুতে ইংরেজিতে 40 নাম্বার থাকতে হবে, তাহলে তোমরা ইংরেজিতে অনার্স নিতে পারবে। এবং তার জন্য কত লাগবে টাকা, তার জন্য 6,300 টাকাই লাগবে। তো তারপরে বিএ ইন হিস্ট্রি মানে ইতিহাসে যদি অনার্স নিতে চাও তাহলেও সেম উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। আর একটা কথা বলে রাখি, এইগুলো যেই মানে যেইভাবে পড়তে হবে, বেঙ্গলিতে অনার্স করলে বেঙ্গলিতে পড়তে হবে, ইংরাজিতে এবং ইতিহাসে যদি কেউ অনার্স নেয় তাহলে তাকে কিন্তু বাংলাতেই পরীক্ষা দিতে হবে এবং বাংলাতেই সে পড়তে পারবে। তো এটা হচ্ছে NSOU-তে। আর যদি তোমরা ইগনু থেকে করো তাহলে তোমাদেরকে সেটা ইংরেজিতে, আমি এই নিয়ে একটা ভিডিও বানাবো কোনটা ভালো ইগনু না NSOU, বাট দুটোর মধ্যে পার্থক্য, তো এই নিয়েও আমি একটা ভিডিও বানাবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা ভিডিওটিকে পরে দেখতে পাবে। এবং যদি তোমরা করো এখানে, তোমরা যদি পলিটিক্যাল সায়েন্স বিএ ইন পলিটিক্যাল সায়েন্স, তো এখানেও সেই সেম 10+2, শুধু উচ্চমাধ্যমিক পাস হলেই হবে, তার জন্য সেই সেম কোর্স ফি 6,300 টাকা। এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে, সোশ্যালজি আছে, তো সব কোর্স কিন্তু সব কলেজে অ্যাভেলেবেল নয়, তো সেগুলো তোমরা দেখতে পাবে। আর আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছি তো সেখানে তোমরা পাবে, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো যে তোমাদের স্থানীয় যে লোকালগুলো আছে কাছাকাছি, তো সেখানকার কলেজে কোন কোন কোর্সগুলো অ্যাভেলেবেল, তো পেয়ে যাবে। আর যদি কিছু জানার থাকে তাহলে তোমাদেরকে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, সেখানে কেউ কল করবে না, শুধু হোয়াটসঅ্যাপ করে যে কোনো রকমের কোশ্চেন থাকলে NSOU ইগনু নিয়ে আমাদেরকে কোশ্চেন করে জানাবে, আমরা সেগুলোর উত্তর দেবো। এবং তোমরা কমেন্টেও কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো, কিছু জিজ্ঞাসা করার থাকলে, কিন্তু নাম্বারটা তোমরা নিয়ে রাখতে পারো, কিন্তু কেউ কল করবে না, শুধু হোয়াটসঅ্যাপ অনলি। 8170884451, 8170884451, তো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যে কোনো কিছু আস্ক করতে পারো, আমরা সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব সেটার আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা NSOU সংক্রান্ত যাবতীয় ভিডিও আমরা এখানে আপলোড করি ও অন্যান্য ইউনিভার্সিটি নিয়ে কোনো তথ্য আমরা এই চ্যানেলের মধ্যে দিয়ে থাকি। তো ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য।